সজনে ফুল এবং ডাঁটা গ্রাম বাংলার খুব পরিচিত এবং জনপ্রিয় একটি সবজি, যা খেলে বিভিন্ন অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে শীতের শেষ দিকে হাম, বসন্ত বা চর্মরোগের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এইসব সমস্যা থেকে মুক্তি পেতে সজনে ফুল বিভিন্ন উপায়ে রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায়। সজনে ফুল এমনিতেই গাছ থেকে প্রতিদিনই ঝরে পড়ে, সেগুলা কুটি এনে তুলে রেখেছি ভালো করে বেঁচে কুটে। সেই সাথে রয়েছে বাঁধাকপি কুচিয়ে রাখা, আলু ছোটো ছোটো করে কাটা এবং কয়েকটি কাঁচামরিচ। আজ তৈরি করছি সজনে ফুল দিয়ে বাঁধাকপির নিরামিষ ঘণ্ট। যে কোনো নিরামিষ দিনে এই ধরনের রেসিপি কম তেল মশলায় রান্না করা যায়, খেতেও দারুণ, আবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। রান্নার শুরুতেই 2 টেবিল চামচ তেল দিয়েছি। নিরামিষ রান্নায় সামান্য একটু বেশি দিলাম। অনেক ক্ষেত্রে নিরামিষ দিনে একটু তেল ভালো না হলে খেতে ভালো লাগে না, আবার পরিবারের লোকজনও খেতে পছন্দ করেন না। তবে ঘরোয়া যে কোনো রান্নায় তেল বা মশলার পরিমাণ পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা এবং রুচি অনুযায়ী দিলেই ভালো হয়। শুকনো মরিচ, তেজপাতা ও অল্প জিরা ফোড়ন দিয়ে টুকরো করা আলুগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুতে অল্প করে লবণ হলুদ দিয়েছি। আলু ভাজা হয়ে আসলে এবার কেটে রাখা বাঁধাকপি, ধুয়ে রাখা সজনের ফুল এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। সজনের ফুল অথবা ডাঁটা দিয়ে রান্না যে কোনো রেসিপি খেতে যেমন সুস্বাদু, তেমনি ভীষণ স্বাস্থ্যকর এবং উপকারী। হাতের কাছে যদি সজনে ফুল থাকে তাহলে এইভাবে রুচি পাল্টাতে বাঁধাকপি দিয়ে সজনের ফুল তৈরি করে নিতে পারেন। রেসিপিটি খুবই সাধারণ হলেও খেতে কিন্তু চমৎকার, আবার স্বাস্থ্যের দিক দিয়েও ভীষণ উপকারী। 4-5 মিনিট কষিয়ে নেয়ার পর অল্প একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। 3-4 মিনিট ঢেকে রাখার পর সবজি এবং আলু খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে, আর যদি না সেদ্ধ হয় তাহলে আর একটু জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন। আলু যেহেতু ছোটো করে দিয়েছি তাই সেদ্ধ হতেও সময় লাগবে না। এবার চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি, বাঁধাকপির গায়ে যে জল রয়েছে সেটা একটু শুকিয়ে নেব। বাড়িতে ছোটো বাচ্চা থাকলে অনেক সময় জাল খেতে পারে না, তাই কয়েকটি আস্ত কাঁচামরিচ দিলাম, যার প্রয়োজন সে পাতে ডলেই খেয়ে নিতে পারে। আর অল্প একটু গরম মশলা বাটা দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না গরম মশলার ঘ্রাণটা বাঁধাকপিতে খুব ভালো মানায়। চুলার আঁচ নিভিয়ে রেখেছি, বারবার নেড়েচেড়ে দিয়ে বাঁধাকপির গায়ের জল আর একটু শুকিয়েও নিচ্ছি, আর বাঁধাকপি একটু শুকনো হলেই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল সজনে ফুল দিয়ে তৈরি বাঁধাকপির ঘণ্ট। এবার নামিয়ে রাখছি। রেসিপিটি কেমন লাগলো তা জানাবেন, আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।